মুখ দেখলে মাথা গরম হয়ে যায় বলে ঘরে একটা আয়না রাখতাম না, কিন্তু সেদিন থেকে তারপর থেকে শুরু হলো আমার রূপচর্চা। মেসেজ মারিয়া মেসেজ পাঠিয়েছে। সর্বনাশের সেই শুরু, সারা রাত ধরে চ্যাটিং, সারা দিন ধরে শপিং, ফেসবুক প্রোফাইলে শাহরুখের ছবি পাল্টে নিজের ছবি লাগালাম। আই লাভ ইউ, গিজি টং। আমাদের ফ্রিজটা খারাপ হয়ে গেছে, প্রায় মামুর মেজাজ গরম। একটা 225 লিটার ফ্রিজ না হলে মামুর মাথা ঠান্ডা করা যাবে না। একটা নতুন ফ্রিজের দাম তো অনেক সোনা। আমার প্রেমটাও তো সোনার চেয়েও দামি বাবু। মামু ব্রঞ্জের দামে ছাড়বে না। আবার কি লিখছো? দাঁড়া না, আজকে আর একটা সোনার ডিম পারতে বলছি। মামুর একটা হোম থিয়েটারের খুব শখ। খালি মামুর আবদার আসছে। তোমার কিছু চাই না? একটা নেল পলিশ, অনলি নেল পলিশ। নিউ মার্কেট থেকে মারিয়ার বলে দেওয়া ব্র্যান্ডের নেল পলিশ কিনে একটা সুন্দর প্যাকে করে সাজিয়ে এক ঘন্টা আগে আমি কফি শপে পৌঁছে গেলাম। কোনটার কথা বলছিস বলতো? ওই গোপালা ছেলেটা? ওইটা মামু, ওটা না, ওটা ওটা গিজি টং। এ তো মনে হচ্ছে সোফার মধ্যে কি একটা তুলোর বস্তা রেখে গেছে। মামু, তোমার কাছে ওটা তুলোর বস্তা হতে পারে, কিন্তু আমার কাছে ওটা এক বস্তা প্রেম। এক্সকিউজ মি, তুমি ব্যাচেলর না? মামু এ দেখতে তো আর দেখতে হবে না। মাকে বলে দিও তুমি মেয়ে পেয়ে গেছো, আজ থেকে তোমার আমি আর আমার। রিকভারি এজেন্টের কাজ করে যে 2 পয়সা কামিয়েছিলাম, মামা আর ভাগ্নি মিলে এমন সুসেছে, আমি আর লাইফে রিকভারি করতে পারবো কি না জানি না। শুধু আমাকে না, আরো অনেককে সুসে একেবারে ছিবড়ে করে দিয়েছে। ওই দেখ, ওরে সালা, এ তো পুরো মুরগির পোলট্রি রে। মাকে কোনদিনও 1 লিটার কোল্ড ড্রিঙ্ক কিনে খাইছিলি, আর গার্লফ্রেন্ডের জন্য 225 লিটারের ফ্রিজ কেনা হচ্ছে। চোন, মেয়ের আইপ্যাড আর টাচ ফোন বাপের পয়সা কিনে না, তোদের মতন মুরগি খোঁজে, তারপর জবাই কর। কোথায় গিয়ে মেয়েটাকে খুঁজে শিক্ষা দেওয়া উচিত, তা না করে বাবু নেল পলিশ খেয়ে মরতে বসেছে। তোকে আবার গেলে ওকে নাগা সন্ন্যাসী করে ছেড়ে দেবে, পারলে তুই কিছু একটা কর। কিছু তো করতেই হবে।